আমি শিক্ষক অনুপ কুমার মাইতি, মাইতি এক্সাম প্রিপারেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি আজকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন আলোচনা করব। সেই প্রশ্নটি আলোচনার আগে আমি দু একটা কথা বলবো। তোমাদের একেবারে সামনে মাধ্যমিক পরীক্ষা, আর অল্প দিন বাকি। এই অল্প দিনের মধ্যে তোমাদের বেশ কিছু প্রশ্ন প্রিপারেশনে আসতে হবে, যেগুলো তোমাদের অবশ্যই করা উচিত। তোমরা আস্তে আস্তে আমার এই প্রশ্নগুলো প্রস্তুতি নিয়ে নাও, দেখবে পরীক্ষার ভালোভাবে লিখতে পারবে। আমি আজকে যে প্রশ্নটি বলবো সেটা হচ্ছে সতীদাহ প্রথা। এটা টিকা লিখতে আসবো। এই সতীদাহ প্রথা যদি আসে টিকা, তাহলে প্রথমে তোমরা লিখবে যে রাজা রামমোহন রায় একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি প্রথম এই সতীদাহ ব্যাপারে এগিয়ে এসেছিলেন। তৎকালীন সমাজে মেয়েরা ছিল একেবারে অবহেলিত, তাদেরকে খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। এই অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার ফলে কোনো না কোনো কারণে যদি তার স্বামীর মৃত্যু হতো, তাহলে তাকে চিতার আগুনে, জ্বলন্ত চিতার ফেলে পুড়িয়ে মারা হতো। এ সম্পর্কে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো, একটু লিখলে ভালো হয়, যে এই সতীদাহ প্রথা কিভাবে ঘটত। সেখানে একজন মেয়ে কিভাবে চিতার আগুনে ভস্মীভূত হত, একদিন একটি মেয়ে মেয়েকে অল্প বয়স, মানে একজন বৃদ্ধ বয়সী ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল, এবং সে কোনো কারণে মারা যাওয়ার ফলে তাকে জোর করে, মেয়েটির অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে জোর করে চিতায় নিয়ে যাওয়া হচ্ছে। ঢাক ঢোল তবলা লহরি ইত্যাদি বাজিয়ে তাকে, তার কান্নাটা যাতে না ছড়িয়ে পড়তে পারে তার জন্য এগুলো বাজানো হচ্ছে, এবং জোর করে তাকে চিতায় নিয়ে যাওয়া হচ্ছে। এবারে মেয়েটির চিতা সাজানো হয়েছিল একেবারে নদীর কাছে। সেই নদীর তরে চিতাটা সাজানো আছে, এবং তৎকালীন রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ তাকে জোর করে চিতায় ঠেলে ফেলে দেয়। মেয়েটি চিৎকার করতে করতে সেই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে পাশে নদীর জলে পড়ে যায়। আর নদীতে ছিল খরস্রোতা, মেয়েটিকে সেই নদীর জলে তলিয়ে নিয়ে চলে যায়। রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ ধর ধর করেও তাকে শেষ পর্যন্ত আর ধরতে পারেনি, মেয়েটি কোথায় হারিয়ে যায়। অনেক দূরে মেয়েটি নদীর জলে ভেসে উঠে। সেই পথে এক মাঝি যাচ্ছিল, হঠাৎ দেখতে পেল কে যেন একটা ভেসে আসছে। সঙ্গে সঙ্গে মেয়েটির কাছে তাড়াতাড়ি নৌকা চালিয়ে পৌঁছলো, যখন দেখে একটি মেয়ে। অতি কষ্টে মেয়েটিকে আছে
সে নদীর জল থেকে তার নৌকোতে তুলল। তারপরে সে তার নিজের কাপড় দিয়ে মেয়েটিকে, মেয়েটি ছিল একেবারে উলঙ্গ, মেয়েটিকে নিজের কাপড় অর্ধেকটা কাপড় দিয়ে মেয়েটিকে ঢাকে দিল, দিয়ে তার যথেষ্ট সেবা শুশ্রূষা করল। অনেকক্ষণ বাদে মেয়েটির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর মেয়েটিকে জিজ্ঞেস করছে যে তোমার পোড়া কেন গা? মেয়েটি তার উত্তরে এতক্ষণ আমি যে গল্পটা বললাম তার সেই করুণ পরিণতির কথা বলল। শেষ পর্যন্ত মেয়েটির কথা, মেয়েটির এই কষ্টের কথা শুনে সেই মাঝি পুনরায় তাকে বিয়ে করল এবং তারপর থেকে সে সুখে জীবন কাটাল। যাই হোক, এই যে চরম পরিণতি, এইভাবে শত শত মেয়েকে পুড়িয়ে মারা হতো তৎকালীন রাজা রামমোহনটা এই করুণ পরিণতি, মেয়েদের এই করুণ পরিণতির জন্য অসীম চেষ্টা চালালেন যে এই প্রথা চলতে পারে না সমাজে। তিনি বহুজনের স্বাক্ষর সম্বলিত একটা আবেদনপত্র লর্ড বেন্টিকের কাছে প্রেরণ করেছিলেন এবং সেটাকে বেন্টিং সেই সতীদাহ প্রথা বিরোধী আইনে স্বাক্ষর করলেন এবং 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি আইন প্রয়োগ করে তিনি সতীদাহ প্রথা অবসান ঘটালেন। এটা লিখবে, লিখে তোমার ভালো নম্বর পাবে। যদি চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। সবাই ভালো থেকো।